করোনা মহামারীর মধ্যে ঠাকুরগাঁওয়ে পশুর হাটগুলোতে ক্রেতা বিক্রেতার ভিড় বাড়ছে, ন্যূনতম সতর্কতা মানছেন না কেউ। অপরদিকে গরুর ল্যাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন খামারিরা। এ ব্যাপারে পশু সম্পদ বিভাগের কোনো তৎপরতা না থাকায় হতাশ তারা। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির মোস্তাফিজ মিলুর প্রতিবেদন জানাচ্ছেন এস ইউ সেলিম। হাটবাজারে ক্রেতা বিক্রেতা কারো মধ্যেই নেই করোনা নিয়ে ন্যূনতম সচেতনতা। প্রশাসনও কোনো উপায় খুঁজে না পেয়ে হাল ছেড়ে দিয়েছে বলে মনে করে সংশ্লিষ্টরা। না মাস্ক পরা উচিত, এদিকে গরুর রোগ ল্যাম্পি স্ক্রিন মহামারী আকারে ছড়িয়ে পড়ায় দুশ্চিন্তায় পড়েছে কৃষক। করোনার কারণে ক্রেতার অভাবের কথাও জানান বিক্রেতা ও খামারিরা। গরুর শরীর ফুলে যায়, তারপরে মাংস থেকে রক্ত বার হয়। সরকার যদি ট্রিটমেন্ট দেয়, তাহলে সহযোগিতা করে, তাহলে আমরা গরু লালন পালন করতে পারি। জেলা পশু সম্পদ বিভাগ বলছে ল্যাম্পি স্কিন মোকাবেলায় সীমিত লোকবল নিয়েই চেষ্টা চালাচ্ছে তারা। প্রত্যেকটা উপজেলাতে একজন করে ভেটেরিনারি সার্জন চিকিৎসা সেবার জন্য রয়েছে। মাঠ পর্যায়ে কাজ করার মতো লোকবল, চিকিৎসা সেবা দেওয়ার মতো লোকবল আমাদের পর্যাপ্ত নেই। তারপরেও আমরা মেডিকেল টিম করে আমরা কাজ করে যাচ্ছি। জেলা প্রশাসক বলেন হাটে ভিড় না বাড়িয়ে অনলাইনে পশু কেনা বেচার দিকে আগ্রহ বাড়াতে হবে। যতদূর সম্ভব সকলে যাতে মাস্ক পরে আসে এবং সামাজিক দূরত্ব যতটা সম্ভব তার যাতে মেনটেন করে। সামনে কুরবানি ঈদ আসছে, আমরা সকলকে অনুরোধ করব তারা যাতে অনলাইন গরু দেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।